লাল নীল হলুদ সবুজ আবার কালো আছে থামসাপ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো বাঙালি মেয়ে পূজার একটি নতুন ব্লগে আমি পূজা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে পুরো দেখো সেজে গুজে রেডি হয়ে তোমাদের কাছে চলে এলাম মেঘের অবস্থাটা দেখো বন্ধুরা পুরো ঘন ঘটা হয়ে আছে একদম মনে হচ্ছে একটা টুস্কি মারলেই যেন বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে এত বৃষ্টির মধ্যে এত মেঘলার মধ্যে তো আজকে আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশেই বাড়ির কাছে নয় ওই আধ ঘন্টার মতো দূরে একটা পিকনিক স্পট আছে ওখানে তো ওটা হচ্ছে রাজার বাড়ি তোমাদেরকে রাজার বাড়িটাও আমি শেয়ার করবো পিকনিক বন্ধুরা মিলে সেটাও শেয়ার করবো তোমরা বুঝতে পারছো আমাদের মজা করার আগ্রহটা কতখানি আমরা কত মজা করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বাড়ির থেকে বেরিয়ে পড়া যাক চলো আর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকো বন্ধুরা পাশে উঠে বান্ধবীর সাথে দেখা হয়ে গেল গল্প করতে করতে চললাম আমাদের এখানে দেখো এই মন্দিরটা কি সুন্দর করে তৈরি করেছে এটা নতুন হয়েছে আজকে গান্ধী জয়ন্তী হওয়ার জন্য একটা টোটোয় গান্ধীর ছবি লাগিয়ে কয়েকটা স্কুলের বাচ্চা কাচ্চা মিলে কি সুন্দর মিছিল করছে রাস্তায় আমরা রাজবাড়ির ভিতরে ঢুকে গেছি এখন বন্ধুদের কাছে যাব গড়ের মাঠে ঢুকতে আছি আর লোকজন এখন ঢুকে গেছে তো চলো ওরা কোথায় আছে এখন যাওয়া যাক আর এখানে একটা ক্যাফে হয়েছে তাই জন্য গান বাজছে ঢিঙ্কা চিকা করে করে কত বড় পুকুর দেখো রাজার এখানে আমার বোটও আছে দিঘি ঘোরার জন্য এই মন্দিরটা না পুরো দক্ষিণেশ্বরের স্টাইলে করা ওটা হচ্ছে গোপালজির মন্দির এখানে কিন্তু বিয়েও হয় আর এই দেখো পাশেই আছে আবার মসজিদ রাজবাড়ি তো হিন্দু মুসলিম সবাই থাকতো তো মন্দিরও আছে মসজিদও আছে আমরা এখন আমবাগানের ভেতর থেকে হাঁটছি দেখো লোকজন সব প্রেম করছে বসে বসে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের এখন অনেক বাকি তো এখন আমি আইসক্রিম আরম্ভ করছি এই আমি এখানে ব্র্যান্ডের প্রমোশন করতে পারছি আইসক্রিম কেটে দিলে ও এখন খাওয়া শুরু কখন যে খাওয়া হবে আমাদের কোনো ঠিক নেই তো এখন আইসক্রিম খেয়ে একটু পেটটা ভরানো যাক দেখো এখানে গভীর জঙ্গল ওরা যে কোথায় আছে জঙ্গলের ভেতরে না বাইরে কোথাও খুঁজে পাচ্ছি না ওখানে সব গরু টরু চড়ছে আর এলাকাটা কিন্তু বেশ সুন্দর সব ভগ্ন প্রায় ঘরবাড়ি সব রাজবাড়ির এগুলো দেখো বন্ধুরা এই আম গাছগুলো প্রায় 200-300 বছর তারও বেশি পুরনো তো এই আম গাছের এখন কি সুন্দর সব ডালপালা ছেয়ে গেছে রাজবাড়ির ভেতরের এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা অনেক মনোরম তো সন্ধ্যেবেলা বিকেলবেলা কিংবা দুপুরবেলা এসে একটুকরো শান্তি পেতে কিন্তু মানুষজন এখানে চলে আসে আর এলাকাটা বেশ সুন্দর এখানেই আজকে আমাদের পিকনিক হচ্ছে বন্ধুদেরকে প্রায় মনে হয় খুঁজে পেয়ে গেছি ওইদিকেই আছে ওরা তো চলো এখন যাওয়া যাক দেখো বন্ধুরা কত দিনের বট গাছ যে ঝুড়ি নেবে গিয়েছে কত মোটা মোটা ঝুড়ি দেখেছে বটের তো দেখো এটা এখন পেরাতে হবে বন্ধুরা দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুলের গাছ আছে আবার প্রজাপতিও আছে এখন অনেকটা যেতে হবে ওরা বসে আছে আর কাদা পুরো এক হাঁটু কাদা পেরিয়ে পেরিয়ে আমরা এখন যাচ্ছি চলো যাওয়া যাক কি দেখো তোমরা দেখতে পাচ্ছ কি ওরা এখান থেকে মজা করছে দেখো ওইখানে আমরা এখন যাব সবাই এক জায়গাতে বসে গল্প করছিলাম আর গাছের মোটা ডাল দেখলে যেন আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় তার জন্যই গাছটাতে একটু ঝুলতে গেছিলাম কিন্তু এত পিঁপড়ে গাছটাতে আর চলা হলো না আর ফিরে এলাম বন্ধুদের কাছে সবাই মিলে দেখছিলাম পাঁপড় ভাজা খাচ্ছে তাই আমিও একটু পাঁপড় নিয়ে খেতে শুরু করে দিলাম সবাই একসাথে বন্ধুরা থাকবো আর ছবি তোলা হবে না দেখো কত মজা করছিলাম আমরা ছবি তুলতে তুলতে আর ডিজে চালিয়েছিল সবাই মজা করছে মিনা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বন্ধ করে দিয়েছি কপিরাইটের জন্য আর বৃষ্টি পড়তেই দেখো এরা দুই বন্ধু মিলে নাচা শুরু করে দিয়েছে তাই আমরাও দুই বন্ধুকে ওদের সাথে যোগদান করে দিলাম আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী জাগেরি
এই মাঠটাতে প্রচুর চোর কাটা ছিল, তাই এখন আমি ছাড়াচ্ছিলাম ঘুরে ঘুরে এসে। ধুগুলোর অবস্থা দেখো, খাওয়ার আগেই ওদের এত খিদে পেয়ে গেছে যে ওরা কিছু কিছু করে খাওয়া শুরুই করে দিয়েছে। সব লোকজন এখন খাওয়া দাওয়া রেডি করা আরম্ভ করে দিয়েছে, আর সে আবার জল খেতে আরম্ভ করে দিয়েছে। সব ভাত তরকারি এবার বের করা হচ্ছে, স্যালাড বের করা হয়ে গেছে। এবার বন্ধুদের সাথে এই আড্ডা মজাগুলোই যেন আমাদের স্মৃতির অগোচরে সারা জীবন রয়ে যাবে, আর এই স্মৃতিগুলোই আমাদের কাছে বড় মধুর ভালোবাসার স্মৃতি। এই যে খাওয়ার দাওয়ার রেডি করা চলছে, এখানে বসে পড়লাম, দেখো সবাই মিলে একসাথে বসে পড়েছি। দেখো বন্ধুরা কত খাবার, লাল নীল হলুদ সবুজ আবার কালো আছে থামস আপ। ছবি তুলবে বলে একজন চুপচাপ দাঁড়িয়ে আছে, ছবি তুলতে ব্যস্ত। দেখো আমাদের এখানে সব সাজানো গোছানো হয়ে গেছে, মুরগি নিয়ে এসেছি, খাসিটা বলছে আমাদের পেটে যাবে, যদিও বাজেট নেই আজকে হয়নি। কি সুন্দর জায়গাতে আমাদের পিকনিক হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, থালা বাসন ধোয়ার পালা। কিছু দিন এভাবে পড়ছে ওখানে থালা বাসন ধোয়ার জন্য একদম কোমর বেঁধে, তো বৃষ্টিও আসবে মনে হচ্ছে, পুকুর দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমাদের বেরোতে হবে, তার আগে একটু সবাই মিলে একটু গল্প টল্প করে নিই, তারপরে হচ্ছে গিয়ে বেরোবো টুকটুক করে। আমাদের সাথে রয়েছে জগৎ বিখ্যাত ইউটিউব কাপানো বাঙালির মেয়ে, বাঙালির মেয়ে পূজা। তার সঙ্গে আমাদের পরিচিত বন্ধু বান্ধবীরা রয়েছেন, সবাই একটু হাততালি করো, হাত দেখাও, কে কে আছে একটু ইন্ট্রোডিউস করে দাও। বাংলা সিনেমায় ফ্লপ খেয়ে যাওয়া নায়িকা মিস ঋতুপর্ণা, ভাগ্যের দোল নাই ঝুলা। আমাদের সাথে দেখো এই বন্ধুটা বেশ মজা করে সবার সাথে, আর নিজেও বেশ মজা করার মানুষ, তো সবার সাথে দেখো ইন্ট্রোডিউস করে দিচ্ছিল, আর বেশ মজা করছিলাম এই জিনিসটাতে আমরা। আর হাসি দেখেছো, আর হাসি ধরতে পারছি না, সবাই নাম নিয়ে একটা করে খিল্লি করেই চলেছিল। আজকের পিকনিক কেমন হলো, কেমন মজা করলে সবাই? এখানে আমরা কি করছিলাম জানো, গানের লড়াই খেলছিলাম, আর কি সুন্দর মজা করছিলাম সবাই মিলে। চল সবাই মিলে একসাথে গান করি, দিয়ে সবাই মিলে একসাথে খুব মজা করছিলাম। আর ওই বন্ধুটাকে দেখেছো, ব্যাগটা নিয়ে আমার ওটাকে গিটার ভেবে নাচা শুরু করে দিয়েছে ব্যাগটা নিয়েই গানের তালে তালে। গান পড়ার পর আমরা আবার সবাই মিলে নাচাও শুরু করে দিয়েছি। আমাদের পিকনিক শেষ, নাচা গানা খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল, তো এবার বাড়ির দিকে যেতে হবে। চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাওয়া যাক, কোমর জল আর কাদা পেরিয়ে ফেরিয়ে যাবো এবার আমরা। এবার খেয়ে আসছি, এবার বসেই যাবো কাদায়। দেখ চল দো না সাথ মেরে।